নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব দোকানের মতো পারফেক্ট পনির। আর আপনারাও যদি এই রকম দোকানের মতো পারফেক্ট পনির তৈরি করতে চান, আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি প্রথমে আমুলের 1 লিটার দুধ একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এই পাত্রটি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এটি যতক্ষণে ফুটে উঠছে, তার মধ্যে আমি একটি বাটিতে 1 কাপ মতো জল নিয়ে ভিনিগারের বোতলে যে ঢাকনা হয় ওই ঢাকনারই 2 ঢাকনা মেপে আমি ভিনিগার দিয়ে দিলাম। এবার একটি চামচ দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইদিকে দুধটা আমার ফুটে উঠেছে, 1টা ফুট হয়ে গেছে। এই সময় আমি ভিনিগারটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ওভেনটি একদম লোতে রেখেছি। এইভাবে চামচ দিয়ে নাড়ছি। নাড়তে নাড়তে দেখুন দুধটা কিন্তু কাটা শুরু হয়ে গেছে। আমি আজ পনির তৈরি করার জন্য আমুল দুধ ব্যবহার করেছি। আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। দেখুন এইভাবে নাড়তে নাড়তে সম্পূর্ণ দুধটা কিন্তু কেটে গেছে আর জলটা হালকা সবুজ রঙের হয়ে গেছে। এবার গ্যাস ওভেন বন্ধ করে গামলাটি আমি নামিয়ে নিচ্ছি। এবার একটি ছোট্ট বালতির উপর একটি ছিদ্রযুক্ত গামলা বসিয়ে তার উপরে একটি সাদা কাপড় আমি দিয়ে দিয়েছি। এবার ছানাটিকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার একটু ফ্রেশ জল নিয়ে ভালো করে ছানাটাকে আমি ধুয়ে নেব। একটু সময় ধরে ভালো করে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার দুধটিকে তুলে নিয়ে হাত দিয়ে চেপে চেপে সব জলটা এর মধ্যে থেকে বের করে দেব। চেপে চেপে যখন সব জলটা বের করা হয়ে যাবে, তখন থালার উপর এই ছানাটিকে রেখে এর উপরে একটি তাবা আমি বসিয়ে দিচ্ছি। এবার এর উপরে ভারী শিলনোড়া আমি বসিয়ে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি এবার শিলনোড়াটিকে তুলে নিচ্ছি, তাবাটিকেও সরিয়ে নিলাম। এবার দেখুন ছানাটি কেমন টাইট হয়ে জমে পনির তৈরি হয়ে গেছে। আমি এটিকে খুলে ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর টাইট একটি মসৃণ পনির তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট দোকানের মতো। আমি এবার এই পনিরটিকে চাকু দিয়ে আপনাদের সামনে কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর মসৃণ একটি পনির তৈরি হয়ে গেছে। এবার এই পনিরটিকে আপনি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে যে কোনো রেসিপি তৈরি করতে পারেন। এটি কিন্তু স্বাদে কোনো অংশেই কম হবে না, বরং আরও বেশিই হবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, আমরা বাড়িতে কত সুন্দর, কত সহজে এবং কত কম খরচে আমরা পনির তৈরি করতে পারি। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আরও এইরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অলে সেট করে রাখুন। তাহলে আমি কোনো নতুন ভিডিও নিয়ে আসলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।